মধ্যবঙ্গের করোনা সংক্রান্ত যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে ইমাজিন সিটিভি অ্যাপসটি ডাউনলোড করুন আর যুক্ত হন ইমাজিন কমিউনিটি মিডিয়ার সাথে। ভারত বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদের লালগোলাতে পৌঁছালেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ পুরকায়স্থ সহ প্রশাসনিক আধিকারিকেরা ছিলেন বিএসএফ এর আধিকারিকরা। সীমান্ত থেকে স্পেশাল রিপোর্ট। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। লালগোলার সীমান্তে করোনা পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র ও মুখ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ পুরকায়স্থ। তারা হেলিকপ্টারে লালগোলা পৌঁছে লালগোলা থানাতে পদস্থ পুলিশ আধিকারিকদের সাথে বৈঠক করেন। তারপর লালগোলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করেন, সেখানে বিএসএফ এর পদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করেন। ডিজি বীরেন্দ্র জানান, আমরা গোটা পরিস্থিতি খতিয়ে দেখলাম এবং যে সমস্ত ব্যবস্থাগুলি বলবৎ রয়েছে সেগুলো যাতে কঠোরভাবে পালন করা হয় তার নির্দেশ দেওয়া হয়েছে। আজকে স্টেট সিকিউরিটি অ্যাডভাইজার শ্রী প্রকাশ স্যার আর আমি এখানে আসছি, আমরা রিভিউ করলাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সঙ্গে, সিএমও আছে, ডিআইজি আছেন, আমাদের দুজন পুলিশ ডিস্ট্রিক্টের এসপি আছেন এখানে, জেনারেল অ্যারেঞ্জমেন্ট যে আমাদের আছে করোনা বিরুদ্ধে যে আমরা লড়াই আছে ও আমরা সব কিছু রিভিউ করা হয়েছে। এখানে ভালোভাবে চলছে আর এই তো আপনারাও নিজেই দেখছেন কি এখানে সব কিছু খুব ভালো আছে। আমরা সব কিছু নিয়ে, রাশন নিয়ে, ইন্টারন্যাশনাল বর্ডার নিয়ে, ইন্টারস্টেট বর্ডার নিয়ে, অন্যান্য সোশ্যাল ডিস্টেন্সিং, কীভাবে লকডাউন চলছে সব কিছু রিভিউ করা হয়েছে, এটাই দেখা হয়েছে কোনো যদি কোনো কোথাও কিছু জিনিস কিছু আছে কি না। আর এই আমাদের দেশে ছিল আসার, এটাই দেখা হয়েছে। সীমান্ত নিয়ে কি কিছু স্পেশাল কিছু ইনস্ট্রাকশন দেওয়া? সীমান্ত নিয়েও সব জায়গায় এই আছে কি কেউ আমাদের এখানে ভারতে কেউ ঢুকবে না ইলিগালি। সব জায়গায় যে পুলিশ আছে ভালো করে কড়াকড়ি থাকবে আর বাড়াবাড়ি কিছু হবে না, কিন্তু কড়াকড়ি থাকবে সব জিনিস নিয়ে, লকডাউন নিয়ে, ইন্টারস্টেট বর্ডার নিয়ে, ইন্টারন্যাশনাল বর্ডার নিয়ে, প্রত্যেক জিনিস। থ্যাংক ইউ। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।